বাংলাদেশের যে যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক, স্টেপস অফ ফোকাসিং এ স্লাইড আন্ডার মাইক্রোস্কোপ। তো কীভাবে আমরা একটা স্লাইড ফোকাস করি আন্ডার দ্য মাইক্রোস্কোপ? শুরু করি। দেখো, এটা কি আমাদের টিস্যু সেকশন। তাই প্রথমেই আমরা এই স্লাইডটাকে চেক করি যে কাভার স্লিপটা এর উপরে আছে কি না। এরপর কি আমি এটা স্টেজের উপর রাখবো। হ্যাঁ, রেখে ক্লিপ দিয়ে এটাকে ফিক্স করলাম। দেখো, লাইটটা কিন্তু অফ করা থাকে। আমরা এরপর এই যে সুইচটাকে অন করব, এই যে লাইট জ্বলে উঠবে। এরপর কি আমি অবজেক্টিভ লেন্সটাকে ফিক্স করব। ইউজুয়ালি দেখো, একটা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপে 3, 4 কিংবা 5 অবজেক্টিভ লেন্স থাকে, লো পাওয়ার থেকে হাই পাওয়ার, ওয়াইড ইমার্শন, একদম 10x থেকে 100x। আমরা দেখি লো পাওয়ারে, দ্যাট ইজ 10x। দেখো, এখন এইটা যখন আমি ফিক্স করবো, একটা ক্লিক সাউন্ড হবে। এই যে একটা ক্লিক সাউন্ড নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো, আমি আবারও শোনাচ্ছি। দেখো, এই যে একটা ক্লিক সাউন্ড। এরপর কি আমি এই যে অবজেক্টিভ লেন্স, তারপরে হলো লাইট আর টিস্যু সেকশন, এটা আমি একই লাইনে আনবো। কী করে? দেখো, স্টেজের সাথে স্ক্রু আছে, একটা স্ক্রু এটা দিয়ে আমরা সামনে পিছনে আনি, আর একটা স্ক্রু দিয়ে ডানে বামে। এরপর আমরা কী করব, আই পিসে চোখ রাখবো। এই যে আমি আই পিসে চোখ রাখবো, এখানে চোখ রাখলে পরে আমি কিন্তু টিস্যু দেখতে পাবো, এবং সেখানে আমাকে স্টেজটাকে ওঠানামা করাইতে হবে। যে এভাবে আমি উঠাইলাম, কী দিয়ে উঠাইলাম স্টেজটাকে? দেখো, এটাকে বলে কি, কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। দেখো, আমি একদম নিচে নামাচ্ছি, উপরে উঠাচ্ছি, বাট আমার চোখ থাকবে কোথায়, এই যে আই পিসে। এরকম করে আমি উঠাইলাম। যখনই আমার টিস্যু ভিজুয়ালাইজ হলো, এটাকে আরও ক্লিয়ার করার জন্য আমি কী করব, এই যে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব ঘুরাবো। দেখো, এটা হলো কি, ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, আর এটা কি, কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। দেখো, আমরা মাইক্রোস্কোপের পার্টস কিন্তু আগে পড়ে ফেলছি, তাই না, যে একটা মাইক্রোস্কোপের অপটিক্যাল পার্ট অ্যান্ড নন অপটিক্যাল পার্টস থাকে। অপটিক্যাল পার্ট কী কী? এই যে কন্ডেন্সার, অবজেক্টিভ লেন্স, আইপিস। অ্যান্ড নন অপটিক্যাল পার্টস কী? এই যে বডি টিউব হুইচ কানেক্টস দ্য অবজেক্টিভ লেন্স উইথ দ্য আইপিস। এরপর কি দেখো, আর্ম, এটা কি বেস, এটা কি কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, এটা স্টেজ, দিস ইজ দ্য স্টেজ ক্লিপ, এগুলি কি স্ক্রু। তাহলে আমি প্রথমেই আবারও বলছি যে প্রথমে আমরা কী করব, কাভার স্লিপটা চেক করব। স্টেজে যে বসাবো, কাভার স্লিপটা উপরে থাকবে টিস্যু সেকশনে। এরপর আমি অবজেক্টিভ লেন্সটাকে সেট করব উইথ এ ক্লিক সাউন্ড। এই যে একটা ক্লিক সাউন্ড হলো। এরপর আমি টিস্যু সেকশনটা আর এই যে আমাদের লাইট, অবজেক্টিভ লেন্স একই লাইনে আনবো। এরপর আমি স্টেজটাকে এরকম ওঠাবো কিংবা নামাবো, বাট আমার চোখ দুইটা কোথায় থাকবে, আই পিসের উপর। কেমন? যখনই আমি দেখবো যে টিস্যুটা ভিজুয়ালাইজ হচ্ছে, তখনই আমি কী করবো, এই যে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব এটা ঘুরাবো, তাইলে টিস্যুটা আরও ক্লিয়ারলি দেখা যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট স্টেপস অফ ফোকাসিং এ স্লাইড আন্ডার মাইক্রোস্কোপ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই পদ্ধতিটা তোমাদের টিচাররা তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে শেখায়, তারপরও আমার বইয়েও কিন্তু এই প্রসিডিওরটা লেখা আছে। তোমরা বইয়ের জন্য আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। বইয়ের নাম কি, ইজি হিস্টোলজি দ্য লাকি স্লাইড। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।